গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বলবো আমার ছাদে শশা গাছে কিছু দানা বসিয়েছি। কি করে বসিয়েছি চলো তোমাদেরকে বলি। এই দেখো, আমি প্রথমে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এবার ওই জায়গায় এই যে শশার দানাগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো শশার দানাগুলো একদিন ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলায় জায়গায় এই কম্পোস্ট দিয়ে এই যে পুঁতে দিয়েছি। হ্যাঁ, এই পুরো জায়গাটা আমি 20-25টা শশা গাছের দানা পুঁতে দিয়েছি, যাতে এক জায়গায় সারিবদ্ধভাবে হয়, এবং একটা ছোট লাঠি দিয়ে সেপারেট করে দিয়েছি। ভার্মি কম্পোস্ট হচ্ছে একটা কম্পোস্ট যেটা একটা বিশেষ প্রজাতির কেঁচো দিয়ে তৈরি হয়, এবং এই কম্পোস্টের মধ্যে যদি তোমরা যে কোনো দানা বসাও খুব সহজে গাছ বেরোয়। আমরা এখানে জল হাতে করে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে দেবো, ডাইরেক্ট কোনো কিছু দিয়ে ছড়াবো না, তাহলে কী হবে, দানাগুলো বাইরে বেরিয়ে আসবে আর কলাটা বেরোতে দেরি হয়ে যাবে। সব সময় হালকা হাতে জল ছড়িয়ে দেবে উপর থেকে। হ্যাঁ, তারপরে ওই জায়গাটা কখনো খোলা রাখবে না, সব সময় প্লাস্টিক বা কোনো কিছু দিয়ে জায়গাটা কভার করে দেবে, যাতে সূর্যের আলো সোজাসুজিভাবে ওই জায়গায় না পড়ে, তাহলে কিন্তু দানা থেকে চারা বেরোতে দেরি হবে। এইভাবে আমি প্লাস্টিক দিয়ে দেখো কভার করে, প্লাস্টিকটা যাতে উড়ে না যায় ওই জন্য কিছু কাঠের টুকরো ছিল সেই দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার অপেক্ষা 4-5 দিনের।